বন্ধুরা, আজ সত্য দেখে আসা মেঘালয়ের রূপ ও তার সমস্ত ভ্রমণ বৃত্তান্ত নিয়ে এই ভিডিওতে বলতে চলেছি। শিলং ও মেঘালয় নর্থ ইস্ট ইন্ডিয়াতে টুরিস্ট ও ট্রাভেলারদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা, বিশেষত এর প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য। এখানে যেমন ঝর্ণা আছে, নদী আছে, লিভিং রুট ব্রিজ, ন্যাচারাল লাইমস্টোন, কেভ, আরও অনেক প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে। ধীরে ধীরে এই ভিডিওতে সব বলছি। তো 15ই আগস্টের ছুটিতে হাতে 4 রাত্রি 5 দিন সময় ম্যানেজ করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মেঘালয় ট্যুরের উদ্দেশ্যে। সকাল 9:30 ইন্ডিগোর ফ্লাইটে কলকাতাতে চড়ে বসলাম এবং 11:20 নাগাদ পৌঁছালাম শিলংয়ের উমরই এয়ারপোর্টে। এয়ারপোর্টটি শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। আগে থেকে ঠিক করে রাখা ড্রাইভার দাদা এয়ারপোর্টে আমাদের পিক করতে এসেছিলেন। ড্রাইভার ভালুংয়ের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রথমেই আমরা এলাম উমিয়াম লেক বা বড়াপানি লেক দেখতে। বিশাল আকার লেকের ভিউ অসাধারণ। সমগ্র শিলং শহরে জল সাপ্লাই হয় এই লেক থেকেই। উপরের ভিউ পয়েন্ট থেকেও দারুণ ভিউ দেখতে পেলাম। এরপর আমরা এগোলাম শিলং পিক দেখার জন্য। শিলং পিক একটি এয়ারফোর্স বেস ক্যাম্পের ভিতরে অবস্থিত, তাই সেখানে নর্মাল গাড়ি ঢোকার পারমিশন দেওয়া হয় না, লোকাল গাড়ি করে ভিতরে যেতে দেওয়া হয়। তার জন্য 300 টাকা দিয়ে গাড়ি বুক করতে হলো। একটি অসাধারণ ভিউ পয়েন্ট থেকে শিলং শহরটিকে পাখির চোখে দেখতে পাওয়া যায় এখানে। বেশ অনেকক্ষণ এখানে কাটিয়ে আমরা ফেরার রাস্তা ধরলাম। এরপর গেলাম শহরের মধ্যে অবস্থিত ওয়ার্ডস লেক দেখতে। ওয়ার্ডস লেকটি খুব সুন্দর সাজানো বাগান দিয়ে ঘেরা। বোটিংয়েরও ভালো ব্যবস্থা রয়েছে এখানে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর আমরা শিলংয়ের মেন মার্কেট পুলিশ বাজার এলাম। সেখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা গেস্ট হাউসে ঢুকলাম। ক্লিপস কলোনিতে সিপিডাব্লিউডি গেস্ট হাউসে এই রাত্রি ছিলাম আমরা। সকাল 8টা নাগাদ ব্রেকফাস্ট করে সাইট সিং করতে করতে চেরাপুঞ্জি পৌঁছাবো এই প্ল্যানে লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের প্রথম স্পট হলো শিলংয়ে ফেমাস এলিফ্যান্টস ফলস। 3টি ধাপে জলের ধারা নিচে নেমে গেছে এখানে। প্রথম ধাপটি অল্প সিঁড়ি নেমেই দেখা গেল, তবে পুরো রূপ দেখতে গেলে অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচে নামতেই হবে। সেখান থেকে তৃতীয় ধাপ অবধি দেখতে পাওয়া যাবে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ওয়াইসেডং ফলস। শিলং শহর থেকে বেরোনো মাত্রই আমরা এখানকার ফেমাস ঘাসের উপত্যকা দেখতে শুরু করলাম। রাস্তার অসাধারণ রূপ সাথে ইতি উতি ঝর্ণা দেখতে পেলাম এবং দেখতে দেখতে পৌঁছে গেলাম ওয়াইসেডং ফলসের দিকে। ফলসটি দেখতে গেলে প্রথমে কিছু ধাপ ভেঙে নিচে নামার পরে কতগুলো বাঁশের সিঁড়ি পেরোতে হয়, বলতে গেলে খুবই ভয়ঙ্কর। বয়স্ক বা বাচ্চাদের জন্য একদমই উপযুক্ত নয়। অনেকক্ষণ ধরে এই ভয়ের পথ ধীরে ধীরে নামলাম আমরা এবং অবশেষে পৌঁছালাম 3 স্টেপের এই ফলসের সামনে। চারিদিকে খেয়ে যাওয়া পাথর, সামনে 3টি স্টেপে জলের ধারা এসে জমা হচ্ছে। এই দৃশ্য শুধু অনুভব করবার, তাই 40 মিনিট কাটিয়ে ফেরার রাস্তা ধরলাম আমরা। এরপর এলাম ওয়াকাবা ফলস দেখতে। এটিও খুব সুন্দর। চারিদিকে সে সময় কুয়াশায় ঘেরা ছিল, এর জন্য একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল। ওয়াকাবাতেই
ফ্রাইড রাইস, চিলি চিকেন দিয়ে আমরা লাঞ্চ সেরে এগোলাম সেভেন সিস্টার্স ফলসের দিকে। বর্ষা থাকা সত্ত্বেও খুব বেশি জল পেলাম না এখানে, তবে সিনিক বিউটি অসাধারণ। এরপর এলাম মসমাই কেভ দেখতে। এটি ন্যাচারাল লাইমস্টোন দিয়ে তৈরি একটি গুহা। মেঘালয়তে আরো অনেক গুহা রয়েছে এরকম লাইমস্টোন দিয়ে তৈরি। ভেতরে একটা অন্যরকম থমথমে পরিবেশ, নিচু হয়ে এঁকে বেঁকে প্রায় 200 মিটার রাস্তা গুহার মধ্যে দিয়ে গিয়ে অবশেষে এক্সিট পয়েন্টে পৌঁছালাম। গুহার ভেতরে চারিদিক দিয়ে জলের ধারা নেমে আসছে, সে একটা অন্যরকম অনুভূতি। এরপর আজকের দিনের শেষ গন্তব্য নকালিকা ফলস। এটি দেখবার জন্য কোনো সিঁড়ি ভাঙতে হবে না, ভিউ পয়েন্ট থেকে এটি দেখতে পাওয়া যায়। বিশাল আকার জলরাশি অনেক উঁচু থেকে নিচে পড়ছে, আর দূরে দেখতে পাওয়া যায় বাংলাদেশ। অসাধারণ ঘাসের উপত্যকা রয়েছে পাশে। এরকম সৌন্দর্য বোধহয় ভারতবর্ষে আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। অনেকক্ষণ কাটিয়ে সন্ধে হওয়ার মুখে আমরা এলাম চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনে। মিশনে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা হোটেলে এলাম। চেরাপুঞ্জিতে অনেকগুলি হোটেল রয়েছে, কিছু হোটেলের বিবরণী ডেসক্রিপশন বক্সে দিলাম। পরের দিন অর্থাৎ তৃতীয় দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম ডাউকির উদ্দেশ্যে, তবে মাঝখানে একটি হিডেন জেমস দেখে তারপর ডাউকি গেলাম। মকর নট বলে একটি জায়গায় গেলাম লিভিং রুট ব্রিজ দেখবার জন্য। প্রায় 1500 সিঁড়ি ভেঙে জঙ্গলের মধ্যে দিয়ে নিচে নামতে থাকলাম। প্রায় 20 মিনিট চলার পরে পৌঁছালাম এমন একটি জায়গায় যেখানে 4টে লিভিং রুট ব্রিজ রয়েছে একসাথে। সেদিন সম্ভবত আমরা দ্বিতীয় টুরিস্ট ছিলাম, কেউই যায় না এখানে, আসলে জায়গাটা সম্পর্কে কেউই অবগত নয়। আমাদের ড্রাইভার দাদাই নিয়ে গেছিলেন সেখানে। একসাথে এতগুলো লিভিং রুট ব্রিজ দেখতে পেয়ে এতটা পরিশ্রম করা সার্থক মনে হলো। প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগলো আমাদের আবার উপরে উঠে আসতে। এরপর অনেকটা রাস্তা গাড়িতে চলার পর অবশেষে পৌঁছালাম ডাউকি। উপর থেকে উমিগট নদীর সবুজ রঙের জল দেখে পুরো ফিদা হয়ে গেলাম। ডাউকিতে নৌকা ভ্রমণের জন্য বেশ কিছুক্ষণ বার্গেনিং করতে হলো। অবশেষে 800 টাকায় 1 ঘন্টা ঘোরার মতো একটা নৌকো আমরা বুক করলাম। বর্ষাকাল হওয়ায় ডাউকিতে ক্রিস্টাল ক্লিয়ার জলের যে ছবি আমরা সাধারণত ইন্টারনেটে দেখে থাকি অতটা ক্লিয়ার পেলাম না, তবে বাংলাদেশ ছুঁয়ে নৌকার ভ্রমণ একটা অন্যরকম ভালো লাগা তৈরি করে। ডাউকিতে গিয়ে নৌকা ভ্রমণ না করলে ট্যুর কিন্তু অসম্পূর্ণ। রকি আইল্যান্ডে কিছুক্ষণের জন্য নৌকা আমাদের নামিয়ে দিল। ওখানে ডেপথ কিছুটা কম থাকায় একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখতে পেলাম। এরপর বাংলাদেশ বর্ডার ছুঁয়ে প্রায় বিকেলবেলা এসে পৌঁছালাম ক্লিনেস্ট ভিলেজ মাউলিলংয়ে। এদিন রাত্রে আমরা থাকলাম হালাদ হোমস্টেতে, তবে আমাদের এক্সপিরিয়েন্স মোটেই ভালো না। মালিকের দুর্ব্যবহার সাথে রুমের মধ্যে ফ্যান খারাপ, একটু কষ্ট করে রাতটা কাটাতে হলো। পরের দিন স্নান করে ব্রেকফাস্ট করে মাউলিলং ভিলেজ দেখতে বেরিয়ে পড়লাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো একটি গ্রাম। এর বাইরে এখানে বিশেষ কিছু দেখবার নেই, ফলে জায়গাটি আমাদের একটু ওভার হাইপটি মনে হলো। মাউলিলংয়ের পাশেই 400 মিটারের মধ্যে রয়েছে একটি লিভিং রোড ব্রিজ। ব্রিজটি বেশ চওড়া এবং টুরিস্টদের জন্য বেশ যত্ন নেওয়া হয় ব্রিজটার। ব্রিজের আশপাশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়লাম আজকের পরবর্তী গন্তব্য
ক্রাং সুরি ওয়াটারফলস দেখার জন্য। এটি জুয়াইয়ের দিকে অবস্থিত। আবার আমাদের ডাউকি পেরিয়ে যেতে হলো অনেকটা রাস্তা। স্টার্টিং পয়েন্টে পৌঁছেই দেখি হালকা বৃষ্টি শুরু হয়েছে, তো ছাতা মাথায় দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। কিছুটা যাওয়ার পর দূর থেকে ফলসের ভিউ দেখতে পেলাম। পোস্টকার্ডে যেমন দেখি না সেরকম ছবির মতো দৃশ্য। তবে ফলসের কাছ অব্দি পৌঁছতে গেলে অনেকটা রাস্তা হাঁটতে হবে। পাহাড়ে স্লোপ করা থাকার কারণে খুব একটা কষ্ট হবে না, তবে অনেকটা সময় লাগবে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম ফলসের দিকে। ফলসের পাদদেশে পৌঁছে দেখি অনেক মানুষ ওখানে স্নান করছেন, সাঁতার কাটছেন। অদ্ভুত সুন্দর ঝর্ণা এখানে, সাথে পরিষ্কার জল। সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে ফিরলাম আমরা। এরপর আজ শিলং ফেরার পালা। তো পথে আমরা গেলাম লাইটলাম ক্যানিয়ন দেখতে। যদিও কুয়াশা হয়ে থাকার কারণে ক্যানিয়নের ভিউ খুব একটা পাইনি, তবে ফ্ল্যাট গ্রাসল্যান্ডে অনেকক্ষণ সময় কাটালাম। এরপর শিলং শহর ফিরে হোটেল ইন্ডিয়ানাতে নাইট স্টে করলাম। হোটেলের ডিটেলস ডিসক্রিপশন বক্সে এবং আমাদের পুরো প্ল্যানের ইটিনারিটা এখানে পেয়ে যাবেন। পঞ্চম দিন অর্থাৎ আজ হচ্ছে আমাদের শেষ দিন শিলংয়ে। সকালে উঠে স্নান করে ফ্রেশ হয়ে একটু পুলিশ বাজার ঘুরে এলাম। এরপর গাড়ি করে শিলংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে গেলাম। কথিত আছে এখানে থাকাকালীন কালজয়ী উপন্যাস শেষের কবিতা লিখেছিলেন গুরুদেব। ঘরটি এখন ছোট একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে। চারিদিকে গুরুদেবের স্মৃতি বিজড়িত নানান রকম জিনিসপত্র রাখা রয়েছে, তবে এখানে ভিজিটার্সের সংখ্যা খুবই কম। এরপর আমরা এলাম গলফ কোর্স দেখতে। পাহাড়ের ঢালে অপূর্ব সুন্দর গলফ কোর্স চোখের শান্তি দেবে। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে এই গাড়িটাই আমাদের উমরই এয়ারপোর্টে ছেড়ে দিল। বিকেল 3:50 ফ্লাইটে আমরা কলকাতা ফিরে এলাম। এই হলো আমাদের 4 রাত্রি 5 দিনের মেঘালয় ভ্রমণের গল্প। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন।